জানেন যে কৃষি বাজারের যে বিজনেস গুলো আছে বিভিন্ন মেশিনারিজ আমাদের কাছ থেকে কিনে অনেক এই মেশিন বিক্রি করেছে সে মেশিন কিনেছে ও দেখেছে এইভাবে চালায় আমাদের ছোট বাচ্চারাও চালাইতে পারে সেও চালাইতে পারে কিন্তু কোনো কারণে একজন বাইরের থেকে ওনাকে বলছে এটা তো মেশিনই না সে চালাচ্ছে রানিং হ্যাঁ চালাচ্ছে বলতে চাই এটা মেশিন এটা দুই দিনের পর আর টিকবে না আর এটা দিয়ে তুই কতক্ষণ চালাবি এরকম এই কথা শোনার পর তার মনে হয়েছে মন থেকে যে আসলে এটা মেশিন দিয়ে কাজ হবে দেখুন আজকের দিনে ফার্মাররা আলুতে কিন্তু একটা ভালো প্রফিট প্রফিট পায় হ্যাঁ যে মোটামুটি গভর্নমেন্ট রেট ফিক্স করে দিয়েছে ছাব্বিশ টাকা সাতাশ টাকা কিন্তু অ্যাকচুয়ালি মার্কেটে হয়তো কোন কোন জায়গায় থেকে বেশি তো বিক্রি হচ্ছে তো তাতে কিন্তু একটা প্রফিট আসছে এবার কালকের দিনে যদি কোনো কারণে বাজার ফল করে তো সে বলবে কিন্তু তার ল। একচুয়ালি কি তার লস হয়েছে তার লাভের থেকে লস লাভের থেকে লস হয়েছে আচ্ছা 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 লাভের থেকে লাভের থেকে লস হয়েছে আসসালামু আলাইকুম আজকে আমরা আরও একটি পডকাস্ট নিয়ে কাজ শুরু করছি তো আজকের পডকাস্টের যে মেইন উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা প্রসেসিং আলু নিয়ে কাজ করব নাকি ট্রেডিশনাল আলু নিয়ে কাজ করব এই এটার কোন কোন জাত নিয়ে কাজ করা উচিত এবং কিভাবে কাজ করা উচিত এই বিষয়গুলো নিয়ে আজকের আলোচনায় থাকবে তো আজকে আমাদের স্টুডিওতে আমরা পেয়েছি একজন গুণী মানুষকে কৃষিবিদ মোহাম্মদ মাহফুজুর রহমানকে উনি দীর্ঘ তেরো বছর ধরে এই কাজের সঙ্গে জড়িত আছে উনি ফসলের জাত উন্নয়ন নিয়ে কাজ করেছেন সবজি ভুট্টা টমেটো আলু এই বিষয়গুলো নিয়ে তার কাজ আছে এবং এখনও কাজ করে যাচ্ছে তো তার কাছে আমরা আজকে শুনবো আসলে আমাদের কোন কোন কাজ করা উচিত ট্রেডিশনাল আলু নিয়ে কাজ করা উচিত নাকি প্রসেসিং আলু নিয়ে কাজ করা উচিত এই বিষয়গুলো সাথে থাকবে আরও অনেক বিস্তর আলোচনা থাকবে তো পুরো পডকাস্ট দেখার আমন্ত্রণ রইল তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নওজ কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি আছি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি শুরুতেই জানতে চাইবো যে আপনার কাজ করেন কি নিয়ে এবং কত বছর ধরে আমি অলরেডি আপনার অডিয়েন্সকে জানিয়েছি তারপর আপনার মুখ থেকে একটু শুনতে পাচ্ছি আচ্ছা আমি বেসিক্যালি আহ এগ্রিকালচারেই পড়াশোনা করা হয়েছে তারপরে এগ্রিকালচারে কৃষকের সাথে একেবারে ক্লোজলি মাঠে কাজ করেছি এবং এখনও করছি তো আমি আমার ক্যারিয়ার স্টার্ট করি হচ্ছে প্ল্যান্ট ব্রিডার হিসাবে তো সেখানে আমার যে জিনিসটা নিয়ে কাজ করেছি বেসিক্যালি কিউকারবিটস মানে লাউ মিষ্টি কুমড়া তারপরে ধুন্দল ঝিঙা চিচিঙ্গা এগুলোর জাত উন্নয়ন নিয়ে তো ওটার পরে আমি বায়োপেস্টিসাইড নিয়ে কাজ করেছি বায়োপেস্টিসাইড নিয়ে কাজ করার পরে তারপরে আমার এমএসএ থিসিসের কাজ ছিল ভুটটা নিয়ে তো পরবর্তীতে ভুট্টায় পাঁচ বছর কাজ করেছি সরাসরি এরপরে সেখান থেকে এসে ক্রপ প্রোটেকশন অর্থাৎ আপনারা জানেন যে পেস্টিসাইড যেটা সেই পেস্টিসাইডে কাজ করা হয়েছে এবং এখন আলু নিয়ে কাজ করছি আলুর সঙ্গে জড়িত কতদিন প্রায় এক কথায় তেরো বছর ধরেই আলুর সাথে জড়িত আহ বাট একেবারে খুব ক্লোজ যদি বলেন সেই ক্লোজটা হচ্ছে বছরের বেশি হচ্ছে তো আমরা আজকে তিন আপনার কিছু প্রশ্ন করব সেটা হচ্ছে আসলে ট্রেডিশনাল যে আলু চাষ আমরা করি এবং প্রসেসিং যে আলু চাষ এটা এখন বিস্তর লাভ করেছে এই জায়গাতে আসলে কোনটাতে কাজ করা আমাদের উচিত আপনি মনে করেন আচ্ছা দেখুন বাংলাদেশে আপনি যদি ওভারঅল আলুর যে ট্রেন্ডটা সেটা যদি দেখেন সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে মোটামুটি প্রত্যেক বছরই কিন্তু আমাদের উদ্বৃত্ত আলু থাকে যার ফলে মোটামুটি নভেম্বর ডিসেম্বর এই সময়টাতে আলুর দামটা অনেক পড়ে যায় আহ তো পড়ে গেলে হয় কি যে স্বাভাবিকভাবে ফার্মার ক্ষতিগ্রস্ত হয় এর সাথে যারা জড়িত যত স্টেক হোল্ডার আছে সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয় কারণ এই সময় যখন আলুর দামটা পড়ে যায় তখন ডেফিনেটলি নেক্সট সিজনে যখন ফার্মাররা নতুন আলু তুলবে সেই দামটাও কিন্তু ফার্মাররা পায় না মাঝে যারা দামটা পায় যদি মাঝে স্টোরে নিয়ে যাওয়ার পরে এখানে যারা ট্রেডার আছে তাদের একটা বেনিফিট থাকে ফার্মারের আল্টিমেটলি কোনো বেনিফিট থাকে না ওই দিকটা নিয়ে চিন্তা যদি আমরা করি তাহলে ফার্মারের জন্য প্রসেসিং আলুতেই যাওয়া উচিত আপনার মনে হয় যদি ফার্মার দেখেন এই প্রসেসিং আলুতে তো অনেক বাধ্যবাধকতা আছে যেটা ট্রেডিশনে নাই তাই সেটাতে তো অনেকেই নিতে চায় না দেখা গেল যে অনেকে এটাকে মনে করে যে অন্য কোনো চাল আছে কি না এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন না এই জায়গাটাতে দেখেন যে এখন গ্লোবালাইজেশনের যুগে এবং যেভাবে মানুষ বাড়ছে তাতে খাবারটা তো সবার কাছে পৌঁছতে হবে পাশাপাশি বাংলাদেশ গভর্নমেন্টও কিন্তু চেষ্টা করছে যে কিভাবে এই যে পোটাটো ট্রেডটাকে গ্লোবালাইজেশন করা যায় তার জন্য বিএডিসি কাজ করছে তারপরে বিআরআই কাজ করছে তাদের যে টিউবার ক্রপ রিসার্চ সেন্টার আছে পাশাপাশি গভর্নমেন্টের ফোকাসটা কিন্তু এগ্রিকালচারের উপরেই আছে এবং যেহেতু পোট্যাটো ট্রেডটা মোটামুটি বলা যায় যে একটা বড় ট্রেড এবং নর্থ বেঙ্গলের ফার্মাররা কিন্তু এটার সাথে ওতপ্রোত ভাবে জড়িত তো গভর্নমেন্ট লাস্ট টু থ্রি ইয়ার্স এ কিন্তু এক্সপোর্ট মার্কেটটাকে মোটামুটি একটা পর্যায়ে নিয়ে গিয়েছে এবং এক্সপোর্টটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে লাস্ট ইয়ার মোটামুটি ছত্রিশ টনের মতো এক্সপোর্ট হয়েছে তো এই বছর কিন্তু সেটা আরো বাড়বে এবং আপনি জানেন যে বিএডিসির অলরেডি সানশাইন যে ভ্যারাইটিটা আছে সেই ভ্যারাইটিটা কিন্তু এক্সপোর্টের জন্য খুবই পারফেক্ট তো এই ভ্যারাইটিটা এক্সপোর্ট হচ্ছে এর পাশাপাশি আরও কিছু ভ্যারাইটি আছে ডায়মন্ডও কিছু যাচ্ছে আগেও যেত এখনও যাচ্ছে তবে ডায়মন্ডের থেকে সানশাইনটা অনেকটাই ভালো ইল্ড দিচ্ছে এবং বাইরের যে ডিমান্ড সেই ডিমান্ড অনুযায়ী যে কত সাইজের কত ওয়েটের আলু দিতে হবে সেই ডিমান্ডটাও খুব ভালোভাবে মিট করছে যার ফলে এই জায়গাটা কিন্তু এখন বাংলাদেশে একটা ইমার্জিং মার্কেট যারা এক্সপোর্ট নিয়ে কাজ করছে তাদের জন্য এটা একটা মানে আর কি খুব ভালো জায়গা কাজ করার এবং যারা ফার্মাররা কাজ করছে তারাও কিন্তু এই জায়গাটাতে তাদের একটা ইজি সেল এই জিনিসটা কিন্তু এনশিওর হচ্ছে পাশাপাশি কিছু কোম্পানি প্রসেসিং চিপস তারপরে ফ্লেক্স এই জায়গাটাতেও কিন্তু কাজ করছে তো এই জায়গাটাতে যখন মানে কি প্রসেসিং এর আলু বলেন বা এক্সপোর্ট বলেন ওভারঅল মানে কি এক্সপোর্টটাকেও আমরা কিন্তু ধরি প্রসেস প্রসেস আর পাশাপাশি চিপস ফ্লেক্স এগুলো তো প্রসেসে আছেই সো চিপস ফ্লেক্স এগুলো লোকাল কনজামশনে যেমন ডিমান্ড আছে ঠিক একই ভাবে এক্সপোর্টের আলুরও কিন্তু একটা ভালো ডিমান্ড আছে আচ্ছা আপনি জাত নিয়ে কথা বলছিলেন এই প্রসেসিং এর জন্য কোন জাতটা আপনার মনে হয় যে বেশ আচ্ছা এই করা দরকার দেখেন এইখানে প্রসেসিং এ যে জিনিসটা প্রসেস বলতে বেসিক্যালি বোঝায় হচ্ছে যেমন চিপস তারপর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই ফ্লেক্স এই মার্কেটগুলো ডিরেক্ট হচ্ছে প্রসেসিং আর এক্সপোর্টে যেটা যায় সেটাও কিন্তু বাইরে টেবিল পটেটো হিসাবেই যায় বাট তাদের স্পেসিফিক গ্রেডিং থাকে গ্রেডিং করে তারপরে যায় তার মানে ওটা প্রসেসিং এর আওতায় আসছে হ্যাঁ কিছুটা আসছে তো এখন আপনি যদি বলেন যে ফ্লেক্সের ক্ষেত্রে ফ্লেক্সের ক্ষেত্রে ভ্যারাইটি খুব একটা ম্যাটার করে না বাট আপনি যখন চিপসের ক্ষেত্রে যাবেন চিপসের ক্ষেত্রে বাংলাদেশে মোটামুটি কারেজ একটা ভ্যারাইটি যেটা সবচেয়ে বেশি পপুলার তারপরেই আছে লেডি রোজেটা তারপরে আছে আটলান্টিক এর মধ্যে আপনি যদি বলেন যে ওভারঅল লাস্ট টু থ্রি ইয়ার্সে আটলান্টিকের ডিমান্ডটা কিন্তু অনেক বেড়েছে বেশি বেশি হ্যাঁ মানে আপনি যদি কারেজের সাথে কম্পেয়ার করেন কারেজ মোটামুটি স্টেবল একটা মার্কেট বিকজ ওর ইউজার কিন্তু ফিক্সড পাশাপাশি আপনার এলারের যে মার্কেটটা মানে লেডি রোজাটার যে মার্কেটটা সেটাও খুব একটা আর বাড়ছে না ওটা মানে বলা যায় যে একটা ডাইং মার্কেট বাট আটলান্টিকের ডিমান্ডটা বাড়ছে এবং আরও বাড়বে আর যদি আপনি ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য বলেন ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য বেশ কিছু ভ্যারাইটি আছে অর্থাৎ ফ্রেঞ্চ এর জন্য যেহেতু লম্বা যে আলুগুলো ফ্রেঞ্চ এর স্বাভাবিকভাবে লম্বা আলুগুলো দরকার হয় এই কারণে যেমন সানশাইনটা আপনি ফ্রেঞ্চ ফ্রাইও ব্যবহার করতে পারবেন তারপরে এরকম আরও অনেক ভ্যারাইটি আছে বাংলাদেশে অলরেডি ট্রায়াল চলছে যে ভ্যারাইটিগুলো হয়তো ভবিষ্যতে আরও অনেক ভ্যারাইটি আমরা দেখব যেগুলো মানে প্রসেসিংয়ের জন্য মার্কেটে আচ্ছা থাকবে কিন্তু আপনি যে প্রসেসিং আলুর যে কথা বলছেন কিন্তু এটার অ্যাওয়ারনেস তো খুব একটা বাংলাদেশে দেখা যায় না তাই না কিন্তু আলুর পিছনেই মানুষ কেন এত বারবার রিস্ক নেয় বলে আপনার মনে হয় কারণ আমরা কিন্তু জানি না যে যখন আলুটা উঠবে দাম আমি কত পাবো কিন্তু প্রসেসিং এ তো আপনাদের ফিক্স করা থাকে এটা প্রসেসিং যারা করায় না তারা তো অবশ্যই একটা ফিক্সড রেট দেয় যে আমি এত টাকা দিয়ে আপনার কাছে কিনে নিব কিন্তু তারপরও কেন মানুষ এই জায়গাটাতে ই করে এই জায়গাটাতে দেখেন আমি যদি মানে একেবারে ডিপে যাই তো এই জায়গাটাতে ট্রাডিশনাল আলুতে একটা ফার্মার বিশ বছর তিরিশ বছর ধরে ও চাষ করছে করছে হ্যাঁ তো ও কিন্তু ওই ভ্যারাইটিটার ইনস অ্যান্ড আউটস সব জানে মানে ওকে ওই ভ্যারাইটি চাষ করার জন্য ওকে কিছু বলতে হবে আর প্রসেসিং এর ভ্যারাইটি যখনই চাষ করা হয় স্পেসিফিক কিন্তু তার কিছু আছে তো ওই ইউজের জন্য যখন আপনি সেটাকে ডেভেলপ না না করতে পারেন সেটা আলটিমেটলি কোনো ভ্যালু নেই তো তার মানে ওইখানে যে জায়গাটাতে ফোকাস দিতে হবে ফার্মার মনে করে প্রথম কথা হচ্ছে তার মনে হয় যে এই ফোকাসটা ভাই আমার জন্য দেয়া খুব কষ্টকর কষ্টকর আমি ভয় পেয়ে যাই যে নতুন আলু আসছে আমি এটা তো বুঝবো না যাতে লস হয় কি না হ্যাঁ সেটা একটা আছে তারপরে আপনি দেখেন প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা সংগঠন আছে আচ্ছা হ্যাঁ আপনি বলেন তো ফার্মারের কোনো সংগঠন আছে না এটা নাই হ্যাঁ তো ফার্মারের যখন কোনো সংগঠন না থাকে আবার একই গ্রামে একটা ফার্মার যদি কোনো ইয়াতে সাকসেসফুল হয় সবাই কিন্তু হুর হুর করে ওইটাতে লাভ পড়ে হ্যাঁ তার মানে কি যে ও সাকসেস হয়েছে হবে কিন্তু দেখা যাচ্ছে যে ও হয়তো এই বছর যেটা করেছে সেটাতে কোনো কারণে মার্কেট ফল করার কারণে পায়নি নেক্সট ইয়ার করলে ও সে কিন্তু বেনিফিটটা বেনিফিট পেত ওই জায়গাটা থেকেও সরে আসত অর্থাৎ তার যে গ্রুমিংটা সেই গ্রুমিংটা করার জন্য কেউ নেই এই কারণেই হচ্ছে চ্যালেঞ্জটা যদি ফার্মারদের কোনো সংগঠন থাকতো এবং ইউনিটিটা থাকতো দেখেন আজকের দিনে আপনি যখন দোকান থেকে একটা লাক্স সাবান কিনবেন দামটা কি আপনি ফিক্স করেন না দোকানদার ফিক্স করেন দোকানদার ফিক্স না দোকান না না সরি ওটা যে উৎপাদন করে সে হচ্ছে ফিক্স করে তো তাহলে আপনার এখানে ফিক্স করছে যে উৎপাদন করছে অর্থাৎ লাক্স করছে যে কোম্পানি সে কিন্তু আপনার দামটা ফিক্স করে দিচ্ছে আর এখানে আপনি যখন আলু কিনছেন তখন দামটা কি ফার্মার ফিক্স করছে না মানে উৎপাদন ঠিকই আমি করছি কিন্তু আমি দাম দিতে পারছি না তো এই জায়গাটাতে প্রবলেমটা হয় কি কেন ফার্মার ফিক্স করতে পারছে না কারণ ফার্মার জানে না এক্স্যাক্টলি তার কত টাকা খরচ হচ্ছে তো এই কারণে যখনই এই হিসাবটা থাকছে না তখন ও মার্কেটে যা দাম হচ্ছে সেই দামেই দিয়ে দিচ্ছে ওর নিজস্ব যে লেবারটা সেই লেবারটাও কিন্তু ও ক্যালকুলেট করছে না করছে না হ্যাঁ এইখানে তাহলে এখন আপনি বলতে পারেন যে প্রসেসিং এর কন্ট্রাক্ট ফার্মিং যেটা সেইটা তো তার জন্য বেনিফিট এবার আপনি যখনই তাকে বলবেন এই প্রাইস গুলো তো আপনি দেখে দেখে তাকে বলে দিচ্ছেন যে ভাই তোমার উৎপাদন খরচ যদি নয় টাকা হয় তোমাকে আমি দশ টাকা দিচ্ছি তাতে তোমার বেনিফিট হচ্ছে কিন্তু সে চিন্তা করে যে দশ টাকা দিয়ে দিলে এখানে তার বেনিফিট কত হবে মানে সে তার নিজের না বেনিফিট যে আমাকে দিচ্ছে তার কত বেনিফিট হচ্ছে এটা যদি আবার কোনো ফার্মার কমিউনিটি থাকতো তাদের নিজেদের ভিতরে অ্যাসোসিয়েশনটা থাকতো এই জিনিসগুলো থেকে কিন্তু অনেক ভালো বেনিফিট পেত কারণ এখানে গ্রোমিং হয় না দেখা গেল একটা বাজারে যখন আমরা বাজারজাত করি ওদের কিন্তু কমিউনিটি বেশ স্ট্রং যে আমরা আজকে এত টাকা বেচবো মানে এত টাকাই ওখানে কেউ আর কোনো কথা বলছে না তাই না কিন্তু ফার্মারের কাছে গিয়েই কিছু হচ্ছে কারণ উৎপাদন সে করছে পরিশ্রম সে করছে কিন্তু আপনি যেটা বললেন যে মূল্য নির্ধারণ করছে আরে অন্য কেউ তো এই এটাতে আমার বেশ ভালো লেগেছে যে কন্টাক্ট ফার্মিং বা প্রসেসিং এর যে বিষয়গুলো সেটাতে এই জায়গাটাতে আসতে পারলে ভালো কিন্তু এটার অ্যাওয়ারনেস এর জায়গাতে আপনার কি মনে হয় যে বাংলাদেশে কাজ হচ্ছে না এটা নিয়ে আরো কাজ করা উচিত এইখানে দেখেন এইখানে প্রত্যেকটা কোম্পানি ইন্ডিভিজুয়ালি কাজ করছে লোকাল কোম্পানি বলেন কিছু বাইরের কোম্পানিও কাজ করছে অনেক এনজিও কিন্তু কাজ করছে তো এই কাজগুলোর পাশাপাশি এখানে মানে আর কি গভর্নমেন্টও এখন কাজ শুরু করেছে এই জায়গাটাতে কাজ হচ্ছে আমি বলবো যথেষ্ট কাজ হচ্ছে কিন্তু ওই যে আপনার প্রত্যেকটা এলাকায় যদি একটা অ্যাসোসিয়েশন থাকে। তো অ্যাওয়ারনেস বিল্ড আপ ইয়া থাকতো তাহলে কিন্তু এটা আরো বাড়তো এবং আমার মনে হয় যে এই জায়গাটা খুব সহজেই আমাদের যে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন তারাও চেষ্টা করছে তাদের কিছু ইয়া আছে ফার্মার ক্লাব আছে বাট সব সময় তারাও দেখা যায় যে খুব একটা অ্যাক্টিভ থাকে না ওই ক্লাবগুলো তো এই জায়গাগুলোতে যদি কোনো ইনিশিয়েটিভ নেওয়া যায় যারা এনজিও কাজ করছে যে যেসব কোম্পানি কাজ করছে তারা যখনই কোনো ইনিশিয়েটিভ নেবে এটা ডেফিনেটলি পজিটিভ হবে ফর ফার্মার্স আচ্ছা যদি এখন ফার্মার্সরা যদি চিন্তা করে যে আমি প্রসেসিং আলুতে যাব যে আমি কন্ট্রাক্ট ফার্মিং করব এটা রিস্ক কোনো রিস্ক ফ্যাক্টর আছে কি না যেটা ট্রেডিশনালে ওনারা কিন্তু জানে না যে আসলে কত টাকা লাভ হবে আর ওই সময়ের বাজার দর কেমন হবে আমার আসলেই লাভ হবে কি না আমরা হয়তো ইনস্ট্যান্ট অনেক টাকা দেখতে পারি যে দেখা গেল আলুর ওই সময় দাম উঠলো বিশ টাকাতে কেজি তাই না কিন্তু আবার পরের দিনে নেমে আসছে আট টাকায় কিন্তু ও মিস করে ফেললো যে ওই দশ টাকায় দিতে পারলো না পরে আট টাকায় দিতে পারলো কিন্তু এই যে এটাতে একটা মানে ওর একটা সংখ্যা থেকে যায় যে আমি আসলে ওই টাকাটা পাবো কিনা কাইন্ড অফ জুয়া আর কি যে এরকম কিন্তু প্রসেসিং এ তো সে জানে যে আমি এত টাকাই পাবো বা কন্ট্রাক্ট ফার্মিংয়ে সে জানে এত টাকা পাবো কিন্তু তারপরও কোনো রিস্ক আছে কিনা আপনার কি মারা যায় এইখানে যেহেতু এগ্রিকালচার আপনার রিস্ক ফ্যাক্টর অলওয়েজ মাথায় নিয়ে চলতে হবে বাট এইখানে আপনি ট্রাডিশনাল থেকে কন্ট্রাক্ট ফার্মিং ফর প্রসেসিং এখানে আপনি ডেফিনেটলি রিস্ক ফ্যাক্টর গুলো অনেক কমে যায় এবং এখানে সে একটা অ্যাডিশনাল মাইলেজ পাচ্ছে ফিক্সড রেটে সেই রেটটা সে কিন্তু আগে থেকে জানছে যে আমি ওই সেটা হচ্ছে আমি মনে করি কোয়ালিটি প্রোডাকশনটা তাকে এনশিওর করা এইটা যদি এনশিওর না করতে পারে কোন ফার্মার তাহলে আলটিমেটলি ফার্মার লুজার হবে তাহলে কোয়ালিটি প্রোডাকশন নিয়ে তাদেরকে কি করা উচিত বলে মনে করেনা কোয়ালিটি প্রোডাকশন দেখেন কোয়ালিটি প্রোডাকশনটা ডিপেন্ড করে হচ্ছে তাকে প্রপার সে যে ফিল্ড ম্যানেজমেন্টটা করছে এই ম্যানেজমেন্টটাতে তার নলেজ বেজটাকে ডেভেলপ করা এক নম্বর দুই নাম্বার হচ্ছে তার নিজের অ্যাওয়ারনেস দরকার যে রাইট টাইমে সে রাইট অ্যাক্টিভিটি করছে করছে কিনা এই দুটো জিনিস যদি তার প্রপার থাকে তাহলে ডেফিনেটলি কোয়ালিটি প্রোডাকশন তার হবে এখন এখানে আরেকটা ফ্যাক্টর থাকে মানে আসলে ডেফিনেটলি কোয়ালিটি প্রোডাকশন হবে বলাটা একটু অন্যরকম শোনায় কারণ হচ্ছে যে এটা তো গডের এগেনস্ট কথা বলা হয়ে যায় মানে যদি ওয়েদার ফেভারেবেলের থাকে তো ডেফিনেটলি সে তার মানে অপটিমাম প্রোডাকশন এবং কোয়ালিটি প্রোডাকশন পাবে বাট এই ক্ষেত্রে হয় কি যে যখন কন্ট্রাক্ট বেসিসে ফার্মিংটা হচ্ছে তখন আপনি চাষি হিসাবে চাষ করছেন আমি আপনাকে দিয়ে কন্ট্রাক্ট ফার্মিং করাচ্ছি আপনার যেমন চাষ করে পয়সা দরকার আমারও কিন্তু ওই পোটাটোর একটা ইউজ আছে তো সেই জন্য দুই পক্ষেরই কিন্তু আলু দরকার আলু দরকার তা আমি কিন্তু তখন আপনাকে একটা সাপোর্ট দেবো যে হ্যাঁ ওয়েদার ফোরকাস্ট এরকম হচ্ছে তো তাহলে ওয়েদার ফোরকাস্ট অনুযায়ী আমি কিন্তু আগে থেকে আপনাকে ইনফর্ম করব যে এই ওয়েদার চেঞ্জ হচ্ছে তার কারণে কোন মেজার্সটা নিলে তার লসটা কম হবে অথবা জিরো লসে সে কোয়ালিটি এনশোর করতে পারবে আচ্ছা কিন্তু এখানে আমরা যে ভুলটা করি আমার যেটা মনে হয় যে আমরা কিন্তু এই যে কোনো চাষের ক্ষেত্রে প্রেসক্রাইব নেই হচ্ছে বিভিন্ন দোকানদারের কাছ থেকে যারা এটার সম্পর্কে কিছুই জানেন না আপনি কিভাবে দেখেন এই বিষয়টা যে দেখা গেল আমি আমার ওষুধ দরকার আমি যে নিচ্ছি যে ডাক্তারই না তাই না তার কাছে ওষুধ নিয়ে আমরা ওয়েদারকে চেঞ্জ ওয়েদারের কারণে একটা ধরনের রোগ হয়েছে সেই রোগটাকে আমরা সমাধান করতেছি ওদের কাছ থেকে একটা পরামর্শ নিয়ে সেটাতে প্রসেসিং এর ক্ষেত্রে এটার কোনো চেঞ্জ আছে কিনা বা আপনি এটাকে কিভাবে দেখেন দেখেন এইখানে হচ্ছে বেসিক্যালি আপনি আমি অসুস্থ হলে কি করি ঔষধের দোকানে যাই গিয়ে ঔষধ নেই কখনোই কিন্তু না আমরা আগে ডাক্তারের কাছে যাই ডাক্তার যে ঔষধটা বলছে সেই ঔষধই কিন্তু আমি ফার্মেসিতে গিয়ে কিনি কিন্তু এগ্রিকালচার সেক্টরটাতে হয়ে গেছে যে আপনার হাত কেটে গেলে এইটা তো আপনি বুঝতে চান আপনার কিন্তু আর্জটা থাকবে যে না আমার ভালো ডাক্তারের কাছেই যেতে হবে কিন্তু গাছ তো কথা বলতে পারে না আর আমাদের দেশে হয় কি যে চাষটা এখন হয়তো অনেকে আসছে এডুকেটেড বা একটু জানা বোঝা লোক আমাদের দেশে হয় কি জিনিসটা যে যার কোনো সম্বল নাই সেই হচ্ছে হ্যাঁ এটাকে ওই জায়গাটাতে নিয়ে যাওয়ার কারণে প্রবলেম হচ্ছে সে তো তার কথা হচ্ছে আমার মোটামুটি টিকলেই হলো হুম সে খরচ করছে আজকের দিনে দেখুন যে যখন সে একটা রিটেইলারের কাছে বা একটা ব্যবসায়ীর কাছে যাচ্ছে তার টার্গেটই থাকে হচ্ছে তার বিক্রি করতে আপনি যখন একটা দোকানদারকে বলবেন যে ভাই যেটা ভালো হয় আমাকে সেটা দিন তো আমাকে যদি কেউ বলে আমি কার ভালো চাব আমি আমার ভালো চাব বিক্রি ভালো হতো আমার জন্য যেটা ভালো হবে সেটাই আমি করব তো তাহলে আমি যদি পাঁচটা ঔষধ দেই তাকে এটা আমার জন্য ভালো ভালো আমার বিক্রি বাড়লো বিক্রি বাড়লো তো এই জন্য আমিও তাইলে পাঁচটা ঔষধ দিয়ে দিলাম এবার দেখা যাচ্ছে যে ওর থেকে হয়তো দুইটা বা তিনটা তার কাজে লাগতো মানে এমন না যে সে দিচ্ছে না রাইট ঔষধ এমনও হতে পারে যে একটা দিয়ে ওই কাজটা হয়ে যেত সেখানে সেখানে তিনটা চারটা পাঁচটা এক্সট্রা মানে এখন আমি তো আমার ভালো চাবো আপনি তো আমাকে বলেননি যে কার ভালোর জন্য ঔষধ দিতে ঠিক আছে তো এইটা একটা চ্যালেঞ্জ সো প্রোডাকশন কস্ট ফার্মারের যতটা কমানো যায় সেই জায়গাগুলোতে কিন্তু কোম্পানিগুলো কাজ করছে যারা কন্ট্রাক্ট ফার্মিং নিয়ে কাজ করছে তবে এই জায়গাটাতে আরো হতে হবে অর্গানাইজেশনগুলোতে যাতে এই জিনিসটা এনশিওর হয় এইটা যদি এনশিওরটা ঠিক মতো হচ্ছে কিনা হ্যাঁ তো এই জায়গাটাতে দেখুন একটা প্রবলেম হয় কি এই জায়গায় যে মানে আমাদের যারা হচ্ছে একটু বয়স্ক ফার্মার তাদের যে আমরা তো আলু চাষ করে অভ্যস্ত কিন্তু একটা জিনিস হচ্ছে যে সে আলু চাষ করে অভ্যস্ত ডেফিনেটলি তাকে চাষ শেখানোর কিছু নেই কিন্তু যখনই আপনার প্রসেসিং ভ্যারাইটি আসছে তার কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া আছে দেখেই সে প্রসেসিং সো তার কিছু স্পেশাল কেয়ার স্পেশাল ট্রিটমেন্ট নিতে হবে সেই জায়গাটা কিন্তু ফার্মাররা অ্যাওয়ার্ড হতে চায় না এটাই হচ্ছে চ্যালেঞ্জ কিন্তু আমি দেখেছি বিভিন্ন জায়গাতে আমি যে যে ফার্মাররা ভাগ্যের দোষ দিচ্ছে আমার ভাগ্যে ছিল না হ্যাঁ আসলে কি ভাগ্যের দোষ নাকি তার মানে পরিচর্যার উপরে দোষটা ডিপেন্ড করে কারণ হচ্ছে দেখা গেল। আমি তো এখন দোষ দিচ্ছি যে এটা কপালে ছিল না জন্যে হয় নাই কিন্তু ওর যে একটা রোগ ছিল বা কোনো একটা অসুস্থতা ছিল এটা তো ধরতে পারে নাই অথবা যাকে দিয়ে এটা ট্রিটমেন্ট করাইছে সে হয়তো ভুল একটা ইয়ে দিয়ে দিয়েছে কিন্তু আমরা বারবার দোষারোপ করছি নিজের ভাগ্যকে বা ইন এস ইটস ট্রু কেন কারণ আমার ভাগ্য আরেকজন তৈরি করে দেবে না দেবে না হ্যাঁ তো তার মানে আমি যদি আমার ভাগ্যটাকে চেঞ্জ না করতে চাই তো সেটা উপরওয়ালাও চেঞ্জ করে দেবে না আমাকে ওই জায়গাটাতে কাজ করতে হবে সো ইন দ্যাট সেন্স ডেফিনেটলি তার ভাগ্যের দোষ কিন্তু মানে আপনি যদি এক্স্যাক্ট রুট কজে যান তো আমি বলবো যে এই জায়গাটা হচ্ছে ইগনোরেন্স ইগনোরেন্স হ্যাঁ মানে এইটা না জানা ব্যাপারটা না ব্যাপারটা হচ্ছে তার ইগনোরেন্স কারণ এরা অনেক অবহেলা করে এই জায়গাগুলোতে তো এটাতে আপনি কিভাবে মনে করেন যে তাদেরকে সতর্ক হওয়া উচিত কিভাবে দেখুন এই সতর্কতাটা আপনি তাকে সতর্কতার যত ট্যাবলেট গুলো খাওয়ান কোনো লাভ হবে না এই জায়গাটাতে যেটা করা উচিত তাকে দুটো জিনিস পাশাপাশি করা উচিত ধরেন যে সে ফর এক্সাম্পল সে ট্রাডিশনাল আলুও করছে প্রসেসিং এর আলুও করছে দুটো পাশাপাশি একই ফিল্ডে যখন সে পাশাপাশি করবে করলে সে একটা ডিফারেন্স পাবে মেবি এক্সপিরিয়েন্স খারাপও হতে পারে তার কিন্তু যখন এক্সপেরিয়েন্সটা তার খারাপ হবে তখন তাকে বের করতে হবে যে আমার কেন এক্সপেরিয়েন্সটা খারাপ হলো এই জিনিসটা যদি সে বের করতে পারে তাহলেই শুধুমাত্র সে তার ভাগ্যকে চেঞ্জ করতে পারবে এবং সামনে আগাতে পারবে আরেকটা জিনিস হচ্ছে যে আপনি দেখেন যে আজকের দিনে মোবাইল ফোন খুব ইজি হ্যাঁ ইভেন মোবাইল ফোনের কারণে টেলিফোন চলে গেছে রেডিও চলে গেছে ক্যামেরাও মানে চলে যাওয়ার পথে তারপরে ফিল্ম ছবি তোলার যে ফিল্ম সেটাও চলে গেছে তো তাহলে এখন মোবাইলে সবকিছু চলে এসেছে আমাদের চাষটা এখনো কিন্তু সেই আগের জায়গায় আগের মতো কোনো চেঞ্জ নাই তো তাহলে ফার্মারের ভিতরে তো এখন এমন অনেক কিছু আছে যেই জিনিসগুলো ফার্মার যদি অ্যাডাপ্ট করে তাহলে সে এখন যা খরচ করছে তার থেকে অর্ধেক খরচেও অনেক কিছু তার আচ্ছা ক্যালকুলেশনের যে বিষয়গুলো থাকে ধরেন প্রসেসিং এর ক্ষেত্রে ওনারা তো নির্দিষ্ট করে দেয় বা জানে যে এখানে এখানে এত খরচ হতে পারে কিন্তু ট্রেডিশনের ক্ষেত্রে তো এরা জানেই না আসলে নিজের ওই যে আপনি বললেন যে নিজের কত টাকা ওর হাজিরা সেটাই ও জানে না বা দিন শেষে লস হয় তার উপরও মনে করে যে একসাথে অনেক টাকা পাওয়ার কারণে মনে করে যে লাভ আছে তো এটাকে ওনাদের কি করা উচিত বলে মনে করেন যে এই ক্যালকুলেশনগুলো ওনারা কিভাবে কালেক্ট করবে এইখানে যেটা আমি বলবো প্রথম কথা হচ্ছে তাকে এই ক্যালকুলেশন করার দরকার নেই দরকার নেই তাকে যে জিনিসটা ক্যালকুলেশন করতে হবে বিজনেস হিসেবে তাকে এই চার্জটা নিতে হবে বিজনেস এজ এ বিজনেস একদম প্রপার প্রপার বিজনেস আচ্ছা এবার ফার্মার সাইকোলজিটাকেও চেঞ্জ করতে হবে আমার কথাটা যদিও মানে আর কি আপনার কাছে মনে হচ্ছে যে সাইকোলজি চেঞ্জের মাধ্যমে কিভাবে মানে আর কি তার এইটা চেঞ্জ আসবে দেখুন আজকের দিনে ফার্মাররা আলুতে কিন্তু একটা ভালো পায় আহ যে মোটামুটি গভর্নমেন্ট রেট ফিক্স করে দিয়েছে ছাব্বিশ টাকা সাতাশ টাকা কিন্তু অ্যাকচুয়ালি মার্কেটে হয়তো কোনো কোনো জায়গায় থেকে বেশিতেও বিক্রি হচ্ছে তো তাতে কিন্তু একটা প্রফিট আসছে এবার কালকের দিনে যদি কোনো কারণে বাজার ফল করে তো সে বলবে কিন্তু তার লস হয়ে গেছে অ্যাকচুয়ালি কি তার লস হইছে তার লাভের থেকে লস হইছে লাভের থেকে লস হইছে আচ্ছা 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 লাভের থেকে লস লাভের থেকে লস হইছে সো ওই জায়গাটা ওই সাইকোলজিটা যতক্ষণ পর্যন্ত ফার্মারের ভিতর থেকে চেঞ্জ না হবে ততক্ষণ পর্যন্ত হবে না কারণ কি দেখেন যে প্রসেসিং এর আলুতে কন্ট্রাক্ট ফার্মিং এ যখন এসে যাচ্ছে তাকে কিন্তু ইনকামটা একটা ফিক্সড জায়গা করে দিচ্ছে তখনই একটা চাষি চিন্তা করছে যে না গত এই বছর এখন আলুর দাম তো হচ্ছে আহ সাতাশ টাকা বা ২৬ টাকা তো তাহলে তো আমার লস হয়ে যাচ্ছে কিন্তু ভাই ব্যাপারটা হচ্ছে যে আপনি দেখেন যখন আলুটা বিক্রি হয়েছে যখন চাষি তুলে বিক্রি করছে বা স্টোরে ঢুকাইছে তখনকার রেটটা কিন্তু টাকা থেকে সাড়ে এগারো টাকার বেশি ছিল না অন এন্ড এভারেজে হয়তো দুই একটা জায়গায় এক দু দিনের জন্য আপনার হয়তো বারো বা সাড়ে বারো গেছে তো তাতে আলটিমেটলি আপনাকে রেট ওইটাই ধরতে হবে এখন আপনার প্রোডাকশন কস্ট কত হয়েছে যদি আপনার প্রোডাকশন কস্ট হয় নয় টাকা আপনি যদি দশ টাকায়ও বিক্রি করেন ভাই আপনার প্রফিট এই জিনিসটাকে আপনাকে মেনে নিতে হবে আপনি যতক্ষণ পর্যন্ত এই জিনিসটা না মানতে পারবেন ততক্ষণ পর্যন্ত ওই যে আপনার লাভের লসটা মানে লসের লাভ যেটা ইয়া হচ্ছে ওই জায়গাটা থেকে আপনি এই কারণে দেখেন যে ফার্মারদের এক বছর প্রফিট করে হিউজ প্রফিট আর একবার তিন বছর এমনও চাষি আছে যে সে লস করে একেবারে চাষই বাদ দিয়ে দিয়েছে সর্বশান্ত হয়ে গেছে আপনি আপনি যেটা করতে পারেন যে হ্যাঁ প্রসেসিং এর কিছু রাখেন আলু আপনার যেটা হচ্ছে মানে আর কি জুয়া খেলার মতো সেটাও আপনি রাখেন তাতে যেটা হবে যে কোনোদিন আপনার মানে পুঁজি কখনো হারাবেন কারণ আপনি দেখছেন যে এই বছর মার্কেটটা খুব ভালো হতে পারে তাহলে আপনি কি করেন যে প্রসেসিংটাকে একটু কমান আপনি এই দিকটাতে নেন এবার আপনি দেখছেন যে না মার্কেট কি হবে আপনি বুঝতে পারছেন না তখন আপনি তাহলে প্রসেসিংটাকে বাড়ান ট্রাডিশনালটাকে অল্প রাখেন মানে এই চেক অ্যান্ড ব্যালেন্স যতক্ষণ পর্যন্ত আপনি না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু হবে না আপনি যেমন ব্যবসা যখন করেন তখন ব্যবসায় কি আপনি আপনার দোকানে একটা প্রোডাক্ট থাকে অনেকগুলো প্রোডাক্ট থাকে যে প্রোডাক্টের ডিমান্ডটা বেশি থাকে সেই প্রোডাক্টটা যেমন আপনি রাখেন যেই প্রোডাক্টের ডিমান্ড নাই সেটা একদিন বিক্রি হচ্ছে সেটাও কিন্তু আপনি রাখেন অর্থাৎ আপনাকে আপনার ডিম ভিন্ন ভিন্ন ঝুড়িতে রাখতে হবে এইটা যদি আমাদের ফার্মাররা করতে পারে আমার মনে হয় যে তাহলেই শুধুমাত্র তাদের বেনিফিট সম্ভব আচ্ছা এখন বেনিফিটের যে জায়গাটা আমরা প্রায় যে জিনিসটা লক্ষ্য করেছি যে হলো মানুষের কথা আমরা বেশি শুনি ধরেন আমরা যে কোনো একটা আমাদের জানেন যে কৃষি বাজারের যে বিজনেসগুলো আছে বিভিন্ন মেশিনারিজ আমাদের কাছ থেকে কেনে অনেকেই এই মেশিন বিক্রি করেছে সে মেশিন কিনেছে ও দেখেছে এইভাবে চালায় আমাদের ছোট বাচ্চারাও চালাইতে পারে সেও চালাইতে পারে কিন্তু কোনো কারণে একজন বাইরের থেকে ওনাকে বলছে এটা তো মেশিনই না সে চালাচ্ছে রানিং হ্যাঁ চালাচ্ছে বলতে এইটা এটা মেশিন এটা দুদিন দিনের পর আর টিকবে না আর এটা দিয়ে তুই কতক্ষণ চালাবে এরকম তো এই কথা শোনার পর তার মনে হয়েছে মন থেকে যে আসলে এটা মেশিন দিয়ে কাজ হবে তো আমরা কিন্তু অনেক দিন ধরে মার্কেট করি জাস্ট এই একটা কথা শোনার কারণে সে কি করলো এখন এই মেশিন আর সে চালাবে না এই দোষ ধরা শুরু হলো এ হলো সে তো বিষয়গুলো হচ্ছে এরা যখন ধরেন আলু চাষ করতে যাবে আপনার সাথে একরকম কথা হবে সন্ধ্যার পর বাজারে যখন যাবে সেখানে এক ধরনের কথা হবে ধরেন বাসায় গেছে সেখানে এক ধরনের কথা হবে তো ওরা একটা কনফিউশনের মধ্যে পড়ে যায় আসলে আমি কি করব এটা কি আসলে লস হচ্ছে এই জায়গাটাতেই হচ্ছে সাইকোলজি আপনি বিজনেস করছেন কোনোদিন চাকরি করেন নি আমি জব করছি তো আপনার সাইকোলজি আর আমার সাইকোলজি যদি সেম হতো তাহলে কিন্তু আমিও বিজনেস করতাম অথবা আপনিও জব জব করতাম ম্যান টু ম্যান সাইকোলজি ভ্যারি করবে তো আপনি যদি আজকের দিনে আমার কাছ থেকে বিজনেস নিয়ে কোনো ইয়া চান যে সাজেশন চান আমি কিন্তু আমার দেখা হিসেবেই আপনাকে সাজেশন দেব দেবো আমি করে তো কখনো দেখিনি না আবার আপনার কাছে যদি আমি জব সংক্রান্ত কোনো সাজেশন চাই আপনি কিন্তু দেখে যা জানেন সেটুকুই দেবেন কারণ আপনি করেননি তো এই জায়গাটাতেই হচ্ছে যে সে কার সাজেশনটা নেবে কার সাজেশনটা নেবে না সেই জায়গাটাতেই কিন্তু তার সমস্যা হচ্ছে এবং এটা আমাদের সবারই প্রবলেম এটা হিউম্যান সাইকোলজি যে আমিও অনেক সময় দেখা যাচ্ছে যে আমার যে ট্রেডে আমি আছি সেই ট্রেডের বাইরের একটা লোক দ্বারা ইনফ্লুয়েসড হতে পারি তবে এখানে আমি বলবো যে ওই যে লোক ওই মেশিনটা ইউজে মানে আর কি ডিসকমফর্ট ফিল করেছে দেখুন তার অ্যাকচুয়ালি ঠিক আছে দোষ তার বের হতেই পারে কিন্তু এই জিনিসটা নিয়ে যখনই আপনার সাথে সে শেয়ার করতো যে হ্যাঁ এই জায়গাগুলোতে ইস্যু হচ্ছে তো আমার এই জায়গাগুলোতে ক্ল্যারিটি দরকার তখন কিন্তু সে একটা ক্ল্যারিটি পেত পাশাপাশি যারা আরো ইউজার আছে তাদের সাথে কথা বলতো তখনও কিন্তু সে একটা ক্ল্যারিটি পেত এবং ফাইনালি সে যখন সেইভাবে ইউজ করে দেখতো তারপরে যদি তার রিয়া না হয় কারণ এটা মেশিনারিজ না হতেই পারে আবার আরেকটা জিনিস হচ্ছে আপনি নিজেও জানেন যে হাতের পাঁচটা সমান না সো সবার সেম রেজাল্ট আসবে এটাও এক্সপেক্ট করা উচিত না তো তার ক্ষেত্রে রেজাল্ট খারাপ আসতেও পারে আরেকটা জিনিস আমি দেখেছি যে হচ্ছে মানুষ শিখতে চায় না এটা আমাদের এগ্রিকালচারের ক্ষেত্রে আমি আমি এই যে সাত বছর কাজ করছি তাতে আমি দেখেছি কেউ যদি নতুন কিছু শেখার কথা মনে করে বা শুনে তার মনে একটা ভয় আসে আবার কৃষি কাজ করতেছি তাও আবার শেখা লাগবে তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন যে আসলে শেখার জায়গাটাতে কি না করা উচিত আমি মনে করি হচ্ছে আপনি যেটা বললেন আপনার সাথে কিছুটা দ্বিমত কেন দ্বিমত এগ্রিকালচার সেক্টরটাতে শিখতে চায় না এটার থেকে বড় জিনিস হচ্ছে এগ্রিকালচার সেক্টরে মানুষ যা শেখে এর বেশিরভাগই ভুল শেখে ভুল শেখে ভুল শেখার কারণে সে পরবর্তীতে যখন আপনি সঠিক জিনিসটা নিয়ে যাবে তখন ভুল মনে হয় ও মনে হয় যে দূর এ এত কিছু দরকার এটার দরকার নাই তার মানে ও মিথ্যা বলছে এইটাই সঠিক জায়গা দেখেন আমরা সব সময় বলি পেস্টিসাইড ইউজের ক্ষেত্রে সঠিক সময়ে সঠিক মাত্রায় সঠিক রোগ নির্ণয় করে সঠিক বালাই নাশকটা ব্যবহার তো আপনি যদি সঠিক জিনিসটা না জেনে কোনোভাবে কোনো কিছু অ্যাপ্লাই করেন আপনার কাছে সেটা দেবে না আর যেহেতু রেজাল্ট দেবে না তারপরে আরেকজন ওই জিনিস নিয়েই যখনই আপনার কাছে আসবে আপনি বললেন দূর কোনো ইয়া নেই তখনই কিন্তু হয় যে সে আর শিখছে না শিখছে কারণ এই প্রথমে ভুল শেখাটাই প্রবলেম এই জন্য সঠিক মানুষের কাছ থেকে তার শিখতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ তো অনেকক্ষণ আপনার সাথে গল্প হলো তো ফাইনালি আমার যেটা মনে হলো প্রসেসিংয়ে আসা যায় মানে ট্রেডিশনাল থেকে প্রসেসিংয়ে ট্রাই করা উচিত আপনি যেটা বললেন যে যাতে এক পাশে সেটা করে ট্রেডিশনাল করে এক পাশে প্রসেসিং কর তাহলে তো এক বছর দেখলে সে বুঝতে পারবে যে কোনটাতে তার পারফর্ম কেমন হচ্ছে কোনটাতে লাভ হচ্ছে কোনটাতে লস হচ্ছে এই জায়গাটাতে আমি বলবো যে অ্যাকচুয়ালি ট্র্যাডিশনাল না প্রসেসিং এইখানে আমি বলবো ট্র্যাডিশনাল পাশাপাশি প্রসেস পাশাপাশি দুটোকেই রাখতে হবে কারণ দোকানের মতো আপনার বিজনেসটা তো হ্যাঁ এক্স্যাক্টলি তো সর্বশেষ জানতে চাইবো আমাদের অডিয়েন্সদের উদ্দেশ্যে যদি কিছু বলেন এই আজকের যে আলোচনা আমরা করলাম এটা থেকে ওনারা কি করতে পারে ভবিষ্যতে কিভাবে এই সিদ্ধান্ত গুলাতে আসতে পারে এই বিষয়ে যদি কিছু আমি যেটা বলবো যে যারা শুনছেন বা দেখছেন তাদের কৃষি কাজটাকে জানার চেষ্টা করুন এবং শেখার কোনো শেষ নেই আপনি মাঠ প্রকৃতি আপনাকে প্রতিদিন নতুন নতুন এক্সপেরিয়েন্স দেবে আর আধুনিক প্রযুক্তিগুলোকে গ্রহণ করার চেষ্টা করুন সঠিক মানুষের কাছ থেকে গ্রহণ করার চেষ্টা করুন তাতে আপনি নতুন কিছু শিখবেন এবং অন্যকে জানাতে পারবেন আর আপনার মানসিকতা এটা নিয়ে আসুন যে আপনি যা জানেন সেটা সঠিক কিনা সেটা যাচাই করুন এবং সেটাকে আরেকজন মানুষকে জানানোর চেষ্টা করুন তাহলেই আমাদের এগ্রিকালচার এগিয়ে যাবে এবং আমরা লাভবান হব দেশ জাতি লাভবান হবে ধন্যবাদ মাহফুজ ভাই অনেক সময় নিলাম আপনার কাছ থেকে তো দর্শক অবশ্যই অনেক কিছু শিখেছেন আমার আমার মতো আমিও অনেক কিছু আজকে জানলাম বুঝলাম এবং আপনারা অবশ্যই এগুলো ট্রাই করবেন মাহফুজ ভাইয়ের কথাগুলো যেগুলো শুনছেন এগুলো থেকেও আপনারা যাচাই বাছাই করে অনেক কিছু জিনিস আপনারা আলাদা করে আপনারা এই চাষের কাজে ব্যবহার করতে পারেন আর অবশ্যই যেটা বারবারই বলা যে আগে ভালো করে শিখতে হবে জানতে হবে তারপরে চাষে আসতে হবে তো সবাই ভালো থাকেন আবারও নতুন কোন প্রোগ্রামে নতুন কোনো আলোচনা থাকবে ততদিনে আমাদের সাথেই থাকেন আল্লাহ হাফিজ